হ্যালো গাইস, চলে আসলাম হলিডে মেলাতে। দেখতেই পাচ্ছেন মেলা পুরো ভরপুর জমজমাট। হ্যাঁ, তো এই হলিডে মেলা আপনারা আসতে পারেন, প্রতি শনিবারে বসে। তো আমরা এখন কথা বলবো মেলা আয়োজক কমিটির একজনের সাথে, যার নাম বিল্লাল গাজী ভাই। বিল্লাল ভাইয়ের সাথে, প্লিজ বিল্লাল ভাই, যদি আপনি এই মেলা সম্পর্কে কিছু বলতেন। আজকে মেলার কততম মেলা? আজকে খরচ করা যায় অনেক কষ্ট করে, তারপরে ধাক্কা ধাক্কি মারামারি অনেক কিছু, আর নিজের মহল্লা নিজের মনের মতন মার্কেট করে অনেক কম দামে আমাদের মার্কেটে সব জিনিস সব পণ্য কম দামে। আমাদের কমিশনার, এটা আমাদের ফয়জুল ইসলামের সফল কমিশনার মুক্তার সরদারের নেতৃত্বে আমাদের এলাকার সবার সুখের জন্য, শান্তির জন্য এই হলিডের বাজারটা করা হয়েছে। আমাদের এখানে আমাদের উপস্থিত আছে আমাদের সাইদ ভাই, ওয়ার্ডের সভাপতি, আমাদের ওহিদ, আমাদের যুবলীগ আওয়ামীলীগ, সেসব সবাই মিললেই কিন্তু আমরা আসলে বাজারটা করছি। আমরা এককভাবে তো বাজারটা এই বসে নাই, এই হলিডের বাজারটা সারা বিশ্বের ভিতরে আছে, এই কারণে আমরাও বসাইছি। ইনশাল্লাহ আগামীতে আরও যুব, আমার মা বোনে অনেক আছে, অনেক ওই দেখো অনেক লোকের কোনো লোকের মাথা কেন, এখানে আসলে কম দামে জিনিসগুলো পাওয়া যাইতেছে, যে কোনো জিনিস কিনে আপনি কম পাবে, এই কারণে মানে এখানে আসছে সবার। তো ইনশাল্লাহ আগামীতে আরও লোক আরও আসবে, আরও জিনিসপত্র আরও দোকান বাড়বে, ইনশাল্লাহ আমার এই বিশ্বাস। আচ্ছা বিল্লাল ভাই, আপনি কি মনে করেন যে এই হলিডে বাজার দেওয়ার ফলে এই এলাকার মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে? অবশ্যই কষ্ট কমবে, কেন নিউ মার্কেট গেলে 300 টাকা ভাড়া, আমাদের 300, এরপরে যাইতে আইতে 2-3 ঘন্টা লাগে, আর আমার এখানে বাসাতে নামলেও বাজারটা ফাইতেছে, হলিডের বাজারটা এসে অবশ্যই কষ্ট কমবে না, আমাদের মা বোনের অবশ্যই কষ্ট কমবে, অবশ্যই ভালো হবে, আমাদের সবারই ভালো হবে ইনশাল্লাহ। আমি মনে করি সবাই এখানে আসা উচিত, বাজারটার ভিতরে সবাই বিভিন্ন দোকান আছে, সব দোকান আছে, বিএমের পিছনে হাতির ঝিল রোডটার ভিতরে কিন্তু আমরা দোকানটা হলিডে বাজারটা বসেছি। আমরা এখানে ভিতরে অনেক কিছু আছে, ইনশাল্লাহ আপনারা সবাই নিজের মনে করে মার্কেট আসতে পারেন, কোনো সমস্যা নাই, সব জিনিসই এখানে আছে, সব জিনিস আছে, ইনশাল্লাহ সবাই আসেন, সবাই আসেন, ওই বাজারটা সুন্দর বাজার হয়েছে। যাই হোক, কথা বলছিলাম বিল্লাল ভাইয়ের সাথে, মেলা আয়োজক কমিটির যেনারা দায়িত্বে আছেন তাদের সাথে, তাদের একজন হলো বিল্লাল গাজী ভাই। তো সবাই মেলায় আসবেন, কেনাকাটা করবেন এবং হাসি মুখে বাসায় ফিরে যাবেন। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, নিউজ কটন রোড, বাংলা মোটর, বিয়ামের পিছনে, সোনারগাঁও পিছিয়ে বলতে পারেন। তো চলে আসবেন সবাই, ভালো থাকবেন, ধন্যবাদ।